Assalamu alaikum, online classroom of Mohila College Chattogram. Asker class e shobaike shagotom. Asker class ti apnara online classroom of Mohila College Chattogram Facebook group othoba Rojan Azad Kalam ek YouTube link e peye jaben. Class for BBA honors 4th year department of accounting subject accounting information system. Date 25 August 2020 shomoy দুপুর 1টা 40 মিনিট এই ক্লাসটি আপনাদের ইনকোস পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি আপনাদের সাথে আছি আমি আবুল কালাম আজাদ লেকচারার অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং মহিলা কলেজ চট্টগ্রাম বিষয়ের নাম অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম AIS এটির আরেকটি ক্লাস নেওয়া হয়েছিল আপনার 18 তারিখ তাহলে ওই লেকচার Lecture 1 এবং Lecture 2 আমরা annual board question নিয়ে আলোচনা করেছিলাম এবং solution নিয়ে আলোচনা করেছিলাম তো আপনারা Lecture 1 এবং Lecture 2 ভালো করে দেখে হোমওয়ার্ক করে জমা দিবেন আশা করি আপনারা ইনকোস পরীক্ষায় ভালো করবেন যাই হোক অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই ক্লাসটি আমি গত ক্লাসে নিয়েছিলাম এর সাথে কিছু অ্যাড করা হয়েছে খেয়াল করেন হ্যাঁ এর সাথে অ্যাড করা হয়েছে আমাদের নতুন করে আমরা এখান থেকে ডেটা বা উপাত্ত ইনফরমেশন বা তথ্য দ্যাট মিন্স ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য তো ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি ডেটা বাংলা হচ্ছে উপাত্ত ইনফরমেশন বাংলা হচ্ছে তথ্য দ্যাট মিন্স তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক অর্থাৎ ডেটা একটি একক ধারণা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে তথ্য কাকে বলে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে ডেটা হচ্ছে প্রক্রিয়াকরণ পূর্বের অবস্থা তথ্য হচ্ছে প্রক্রিয়াকরণের পরের অবস্থা দ্যাট মিন্স ডেটা হচ্ছে ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস ঠিক আছে যাই হোক ডেটা সরাসরি ব্যবহার করা যায় না তথ্য সরাসরি ব্যবহার করা যায় উপাত্তকে বা ডেটাকে প্রক্রিয়াকরণ করতে হয় সাধারণত প্রক্রিয়াকরণ করতে হয় না কারণ এটা প্রক্রিয়াকরণ করে ইনফরমেশন রেডি করা হয় ডেটা দ্বারা যে কোনো বিষয়ে পুরোপুরি ভাবাত্ম প্রকাশ পায় না তথ্য দ্বারা যে কোনো বিষয়ে ভাব প্রকাশ পায় যা সকলে বুঝতে পারে ডেটা তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আর ডেটা প্রক্রিয়াকরণের পরে তথ্য রূপান্তরিত হয় আসেন এবার ডেটা সাধারণত সাজানো থাকে না কিন্তু তথ্য সাজানো থাকে সবসময় সাজানো থাকে কারণ ডেটা থেকে তথ্য তৈরি করা হয় সব উপাত্তই তথ্য নয় সব তথ্যই উপাত্ত হতে পারে এটি অর্থপূর্ণ নয় এটি সব সময় অর্থপূর্ণ ডেটা থেকে কোনো বিষয়ের সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না কিন্তু এখান থেকে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় তথ্য থেকে কোনো একজন ছাত্রের নাম ঠিকানা রোল নাম্বার হচ্ছে ডেটা এবং ছাত্রের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি ফলাফল হচ্ছে তথ্য তাহলে আপনারা ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য এটা 4 মার্কের আসবে আসতে পারে আপনারা ভালো করে দেখে নেবেন হোমওয়ার্ক করবেন এরপর ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত ব্যবহৃত কৌশল ব্যবস্থাপকরা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে এগুলোর কৌশল তাহলে ডিসিশন টুলস এরপর খেয়াল করেন ব্যবস্থাপকরা সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকে কারণ বিভিন্ন তথ্য ব্যবহার করার পূর্বে কৌশলগুলোকে তার যথার্থ পরীক্ষাপূর্বক সিদ্ধান্ত গৃহীত হয় নিচে কৌশলগুলো আলোচনা করা হলো এক নম্বর ব্যবস্থাপক ম্যানেজমেন্ট কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন কীভাবে তিনি কৌশল গ্রহণ করেন এক নম্বর হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা মানে টাকা পয়সার হিসাব করবেন তাহলে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন আর এটি তখনই অর্জিত হয় যখন এটি সুন্দর অর্থনৈতিক পরিকল্পনা গঠিত হয় যাই হোক তাহলে এরপর বলছে অর্থনৈতিক সরি আর্থিক বিবরণী বিশ্লেষণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ব্যবসায়ের আর্থিক বিবরণী থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এরপর বলছে কস্ট অ্যাকাউন্টিং যেহেতু কস্ট অ্যাকাউন্টিং ব্যবসায় ব্যয়ের তথ্যগুলো প্রদান করে সেহেতু এর মাধ্যমে ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি পায় বা ব্যয় হ্রাস এর উপর নির্ভর করে এরপর বলছে তহবিল প্রবাহ বিশ্লেষণ ফান্ড ফ্লো অ্যানালাইসিস এরপর নগদ প্রবাহ বিশ্লেষণ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস স্ট্যান্ডার্ড কস্টিং ডাইরেক্ট কস্টিং আছে স্ট্যান্ডার্ড কস্টিং আছে যাই হোক তাহলে আমরা একটু স্ট্যান্ডার্ড কস্টিং পড়ি স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে পূর্ব অনুমোদিত ব্যয় এর প্রকৃত ব্যয় নির্ধারণ করা হয়ে থাকে যদি কোনো পার্থক্য হয় তাহলে এর মাধ্যমে বের হয়ে আসে
ফান্তিক ব্যয় মার্জিনাল কস্ট, ডাইরেক্ট কস্ট আছে মার্জিনাল কস্ট আছে। এরপর বাজেটীয় নিয়ন্ত্রণ বাজেটারি কন্ট্রোল, এরপর ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা, এরপর পরিসংখ্যিক কৌশল, এরপর অনুপাত বিশ্লেষণ রেশিও অ্যানালাইসিস। তা আপনারা ডিটেলসটা একটু পড়ে নেবেন। এরপর খেয়াল করেন কম্পিউটার ভাইরাস কি আসতে পারে, তাহলে কম্পিউটার অপরাধের মধ্যে অন্যতম হলো কম্পিউটার ভাইরাস ছড়ানো। কম্পিউটারের অপরাধের মধ্যে সর্বাপেক্ষা ধ্বংসাত্মক হলো ভাইরাস সংক্রমণ, কারণ আমাদের শরীরে যদি ভাইরাস হয় বা ইয়া হয় আমরা কি হয় এফেক্টেড হই, জ্বর হয় বা বিভিন্ন সর্দি কাশি হয়। ঠিক সেম কম্পিউটারের ক্ষেত্রে ঠিক সেম, জীবদেহে ভাইরাস যেমন শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং সংস্পর্শে আসার কারণে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে, কম্পিউটার ভাইরাসের চরিত্র অনুরূপ মানে একই রূপ। তাহলে আমরা কম্পিউটার ভাইরাস কাকে বলে একটু ডিটেলস আমরা এখানে পড়ি। এরপর কম্পিউটার ভাইরাস কম্পিউটারের যে কোনো অংশে প্রবেশ করে এবং বিভিন্ন অংশ বা প্রোগ্রামে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে, এমনকি কম্পিউটারের সিস্টেমকে ধ্বংস করে আনতে পারে। যাই হোক, এখানে যাই লিখা আছে আপনারা এটাও লিখতে পারেন, অথবা আপনার নেট থেকে কালেকশন করতে পারেন, অথবা আপনাদের কাছে যার কাছে যে বই আছে সেখানে আপনার সেখান থেকে ফলো করতে পারেন। এটা এক মার্কের কোশ্চেন, আপনারা ভালো করে ফলো করবেন। এরপর খেয়াল করেন ভাইরাস সংক্রমণের বিপদ, ভাইরাস যদি সংক্রমণ হয় হ্যাঁ তাহলে আপনার কী কী বিপদ হইতে পারে। বর্তমান সময়ে কম্পিউটার আমাদের নিত্যসঙ্গী, আমাদের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড, গ্রাহক সেবা, উৎপাদন ব্যবস্থা এবং ব্যক্তিগত কাজকর্ম কম্পিউটারের উপর নির্ভরশীল। বর্তমানে গতিশীল বিশ্বে অনুপম সহায়ক হিসেবে কম্পিউটার। যাই হোক, এখানে নিম্নে ভাইরাসের ক্ষতিকর কর্মকাণ্ডগুলো বর্ণনা করা হলো। এক নম্বর হচ্ছে প্রোগ্রামের বৈধ পরিচালনা বন্ধ করে, কেবল কতিপয় মেসেজ প্রদর্শন করে, ঠিক আছে। এরপর সিটিতে রক্ষিত, দ্যাট মিনস র্যাম রোমে যে এগুলো সেভ করা আছে, রক্ষিত করা আছে, রিজার্ভ আছে, তথ্য মুছে দিতে পারে ভাইরাস। ফাইলের তথ্য পরিবর্তন বা বিকৃত করে হ্যাঁ হিসাব নিকাশে বড় রকমের সমস্যা ও আর্থিক ক্ষতি সৃষ্টি করতে পারে, কম্পিউটার হঠাৎ বন্ধ করে দিতে পারে। ইএক্সই ফাইল সংক্রমণের দ্বারা প্রোগ্রামের অসর করে দিতে পারে, ফলে এই প্রোগ্রাম আর রান করে না, হার্ড ডিস্কে আক্রমণ করে সব প্রোগ্রাম ও ফাইল মুছে দিতে পারে, দ্যাট মিন সব ডিলিট হয়ে যেতে পারে। এরপর বলা হয়েছে কম্পিউটার রিড রাইট ক্ষমতা নষ্ট করে দিতে পারে, মানে র্যাম রোম রিড রাইট অনলি মেমোরি। যাই হোক, হার্ড ডিস্কে ব্যাড সেক্টর সৃষ্টি করে অংশবিশেষে ব্যবহারের অযোগ্য করে দিতে পারে, বুট সেক্টর ভাইরাস বুট সেক্টর আক্রমণ করে হার্ড ডিস্কের ডিপার্টমেন্ট করে ফেলে। এরপর স্বয়ংক্রিয় কপি হয়ে সিটি ভান্ডার পূর্ণ করে ফেলতে পারে, এরপর সফটওয়্যার মুছে দিতে পারে। এখানে আরও কিছু আছে, আরও কিছু অ্যাড করা যায়। যাই হোক, এটা একটা 10 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে কী আসবে, কম্পিউটার ভাইরাস কি এবং ভাইরাস সংক্রমণের বিপদসমূহ। এরপর খেয়াল করেন ই কমার্স কাকে বলে, এখানে হয়তোবা একটু ক্লিয়ার না, তারপরেও আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স, অনলাইনে কেনাবেচা আর কি। যাই হোক, ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলে, এটি একটি আধুনিক ব্যবসায়ের পদ্ধতি। ই কমার্স হলো একটি ইলেকট্রনিক মাধ্যম।